পেট্রোলের অত্যাধিক মূল্যত চিন্তিত সর্বসাধারণ রাইজ, সরকারক মূল্য রোধ করার দাবি সর্বসাধারণ রাইজর। পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধিয়ে সর্বসাধারণ রাইজর চকু কপালত তুলিছে। বিশেষক মধ্যবিত্ত শ্রেণীর রাইজক পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিয়ে কুঙা করে তুলিছে। প্রতি লিটার পেট্রোলের মূল্য 100 টাকা হওয়াত এতিয়া গাড়ি আর মটর সাইকেল লৈ বাহিরলৈ উলিয়াবলৈ ভয় করেছে। পেট্রোলের মূল্য বৃদ্ধির বাবেই পূজার বতরত ফুরা চকাও বন্ধ হব বলে মন্তব্য করে একাংশ ক্ষোভিত রাইজে। পেট্রোলের লগতে অন্যান্য সামগ্রীরও মূল্য রোধ করার ক্ষেত্রে সরকারক বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে দাবি জানাইছে সর্বসাধারণ রাইজে। জামুগুড়ি হাটৰ পৰা আনোয়ার আহমেদর রিপোর্ট, ডি পাবলিক নিউজ। মানে মধ্যম শ্রেণীর মানুষখিনি দুখিয়া মানুষে সরকারে কিবা এটা দিয়ে তাত মানে যেটু সকাহ দিছে ধনীখিনির কারণে চিন্তা নাই, মধ্যম শ্রেণীর মানুষখিনি মরি গেছে। আমি ভাবিছো একটা কথা, সরকারে আমাক আসল ঠগিছে। তোমারে বাড়িতে বাহাতো খুঁজে নি করেছো করেছা, তোমাকেই বেশি ধান দুন লইছো, কথাটো জন মন করেছা, এই তো চলি আছে এটা আমার ক্ষেত্রে। আমি বহুত দুঃখিত এই মূল্য বৃদ্ধির কারণে, আমি বহুত দুঃখিত, বহুত কষ্ট পাইছো। মানে আমি সরকার পাও টাকা নাপাও আর মানে নিজের ফসল আমার যে আজকাল।